আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস আশা করি সবাই ভালো আছেন আজকে বাজেটের মধ্যে বেস্ট একটা সিপিউগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আমি যখন এটা দেখলাম যে ওয়েবসাইটে লিস্টেড করা আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে ষোলোশো পঞ্চাশ টাকাটা কীভাবে হয় মানে আসলে আপনার বেস্ট একটা সিপিগুলো আছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে সেটা হচ্ছে আপনার দীপকুল ব্র্যান্ডে যেমন হচ্ছে গ্যাম্যাক্স ফোর হান্ড্রেড জি এটা হচ্ছে আপনার ননআর জিবি এটা কিন্তু আমাদের অনেকেরই চাওয়া যে মানে এখন আর জিবি যুগে আর কি নন আর জিবি কোনো কোম্পানিটাই পাওয়া যায় না তো এটা নন আর জিবি যারা হচ্ছে আপনার একেবারে পছন্দ কুলার চান গুড লুকিং এবং পারফরমেন্স তাদের জন্য এটা এটা আমাকে আনবক্সটা করে আপনাদের দেখাই এখানে হচ্ছে আপনার কিছু দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইন্টেলের বারো জেনারেশন ছাড়া পিভিএস সব জেনারেশনের সকেট সাপোর্ট করবে আর হচ্ছে এম সাপোর্ট করবে এটা হচ্ছে কুলারটা আর ভিতরে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আছে আমি এটা দেখাই দিই তো যারা হচ্ছে আপনার নিজেরা বিল্ড করবেন আর কি ইনস্টলেশন করবেন কুলারটা তো তাদের এটা খুব কাজে দেবে এটা ইনস্টলেশনটা ফলো করলে আপনার একটু উপকার হবে এই প্যাকেটের মধ্যে হচ্ছে আপনি ইনটেল আর এমডি জন্য ইনস্টলেশন টুল গুলো পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে আপনার যন্ত্রপাতি আর কি ইনস্টল করার ক্ষেত্রে লাগবে তো এটা একটা জিনিস বলা সেটা হচ্ছে আপনার এই কুলারটা ইনস্টলেশন করা হয় স্ক্রুর মাধ্যমে ক্লিপের মাধ্যমে না এখানে হচ্ছে আপনার এমডি ইনটেলের দুটোটাই ইনস্টলেশন টুল দেওয়া আছে আর একটা থার্মাল পেস্ট দেওয়া আছে এটা হচ্ছে কুলারটা ডিজাইনটা হচ্ছে একদম সেম ডিপকুলের গ্যামাক সিরিজের যতগুলো কুলার আছে সেম ওরকম এটা টপে একটা ব্যাক প্লেট দেওয়া আছে ব্যাক প্লেটগুলো মূলত হচ্ছে ডিপকুলের আর জিবি সিরিজের সবগুলোতে আসে আর ফোর হান্ড্রেড প্রোতে আসে তারপরে হচ্ছে আপনার ফোর হান্ড্রেড ভি টু ওইটাতে নাই এটার উপরে ব্যাক প্লেটটা দেওয়ার কারণে আরও সুন্দর লাগে এখানে একটা লোগো দেওয়া আছে আর এটা যে অ্যারো ফিচ যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিপকুলের ফোর হান্ড্রেড ভি টু ওটার থেকে কিন্তু এটার ফেজগুলো বেশি এবং হেভিয়ার এই যেটা তো আগেও দেখছেন আপনার এই যেখানে হচ্ছে আপনার চারটা কপার হিটপ্যাপ দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার ভালো ফিনিশিং করা এটা হচ্ছে কুলারের সামনে ফ্যানটা ফ্যানে হচ্ছে এই পাশে একটা ক্লিপ আছে আর এই পাশে একটা ক্লিপ আছে ক্লিপের মাধ্যমে লেগে থাকে একটা জিনিস যেটা খেয়াল করলাম এই ক্লিপটা যদি আরও মানে খুবই শক্ত করে লেখা থাকতো তাহলে একটু ভালো হতো এটা আপনার একটু নড়ে আর কি সামান্য নড়ে ওরকমভাবে নড়ে না আর এই কুলারের সাথে এরকম এক্সট্রা ক্লিপ দেয় না দুইটা এরকম ক্লিপ দিয়ে দিলেও হয় মানে দুটা গুনার মতো থাকলে কি মানে কয় টাকার পরে আর কি কিন্তু ওটা দিলে সুবিধা হতো কি আপনি একটা ফ্যান লাগাতে পারতেন কিন্তু আমি দেখলাম যে ডিপকুলের কোনো কুলারের সাথে এরকম আলাদা একটা ক্লিপ নেয় ক্লিপে দিলে কিন্তু ভালো আমার মনে হয় যারা এগুলা অথবা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটার তারা যদি খেয়াল রাখেন যে দুটো ক্লিপ যদি আলাদা দিয়ে দেয় তাহলে কোনো ভালো হয় একটা ইউজার চলে একটা ফ্যান লাগা নিল এখন ফ্যানটা খুলি ফ্যানটা খোলা খুব ইজি কোনো ঝামেলা নেভাবে খুললে এটার যে ফ্যান এটা কিন্তু হচ্ছে আপনার টিএফ সিজের ফ্যান ডিপকুলের ফ্যানটা বেল্ড কোয়ালিটি কথা বলে খুবই ভালো মানে বিল্ড কোয়ালিটি এই দিকে হচ্ছে রাবার প্যাড দেওয়া আছে এই পাশেও আছে এই পাশেও তো রাবার প্যাড থাকলে হয় কি এভাবে যখন লাইকা থাকে আপনার হচ্ছে ভাইব্রেশনটা হয় না আর ফ্যানটা ব্লেডের ডিজাইনটা একটু ডিফারেন্ট টাইপের করা হাতে বুঝতে পারবেন নর্মালি যেরকম থাকে এটা এই দিকেও না আলাদা একটা ডিজাইনের মতো করা আছে আর ফ্যানটা ব্যারিং টাইপ হচ্ছে আপনার হাইড্রো ব্যারিং এটা পাঁচশো থেকে পনেরোশো আর পেমেন্ট করবে এটা হচ্ছে একটা টাওয়ারটা এটা যে এলমোনাম যে গুলো আছে এগুলো হচ্ছে আপনার খুবই ভালো ফিনিশিং এভাবে দিলে আপনার কোনো হাত কাটে না এবং থিকও ভালো এবং এই ফিজগুলো হচ্ছে ফোর হান্ড্রেড ভি টু থেকেও বেশি এই জন্য এটা ওয়েটটাও বেশি আর পরে একটা যে মেটেরিয়ালসগুলো বা বিল্ড কোয়ালিটিগুলো আপনি ফিনিশিং পাবেন মোট কোথা থেকে দেখলে বুঝতে পারবেন ভালো মানে বিল্ড কোয়ালিটি আর কি তো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো বাজেটের মধ্যে যারা হচ্ছে একটা নন আর জিবি কোনো এল ইডি বিলিটি নাই জাস্ট ভালো একটা সিপি কুলার খুঁজতে পারেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন এটা হচ্ছে আলট্রা তাদের ওয়েবসাইটে এখন ষোলোশো পঞ্চাশ টাকা সেল চলছে কারণ আমি জানি না এটা কতদিন ষোলোশো পঞ্চাশ টাকা থাকে তো যাদের সাথে লাগবে তারা হচ্ছে আলট্রাক্লোনি থেকে পার্চেস করতে পারে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু পারচেস করার একটা কথা বলে এটা তাদের জন্য আইডিয়াল হতে পারে ফার্স্ট কথা হচ্ছে যারা টেন জেনারেশনের নন কে সিপিউগুলো ইউজ করেন ইজিলি নিতে পারেন টেন জেনারেশনের নন কে কেসিপিউ খুবই ভালো একটা বাই ডিফারেন্ট একটা চয়েস টেন জেনারেশন নন কে আর ইলেভেন জেনারেশন হচ্ছে আপনার আই ফাইভ আই সেভেন অবশ্যই নন কে আর এমডির কথা বলে যারা রাইজার আইজার রাম ছত্রিশ স্টো কুলারে খুব প্যারাই আসেন এবং অথবা বেশি টাকা খরচ করতে পারবেন কুলারের জন্য বাজারের মধ্যে একটা কুলার চান এটা নিতে পারেন আর আমি একটা কথা সবসময় আপনাদের বলি ইনটেল হোক এম ডি হোক যারা হচ্ছে আপনার ভিডিও এটিংয়ের কাজ করেন এবং রেন্ডারিং বেজ আপনাদের কাজগুলো হয় তারা হচ্ছে আফটারমিন কুলারটা একটু বুঝে শুনে চয়েস করবেন কারণ নর্মালি আপনি যদি গেমস খেলেন বা আদার্স কাজ করেন আপনার খুব বেশি কুলারের অত দরকার পড়ে না কিন্তু বিশেষ করে যারা হচ্ছে রেডিয়ারিং বেস কাজ করেন তাদের কিন্তু কুলারটা খুব বেশি দরকার পড়ে এবং যারা হচ্ছে বায়সে পাওয়ার লিমিটে যে বিষয় থাকে এ অবাক্লব করে কাজ করবেন তাদের ক্ষেত্রে কুলারটা কিন্তু অবশ্যই আপনি একটু বুঝে পার্চেস করবেন এটা হচ্ছে কথা তারপর হচ্ছে ছাপ্পান্ন জি স্টো কুলার থেকে বেটার পারফরমেন্স পাবেন চৌত্রিশ জি আপডেট করতে পারেন পঁয়ত্রিশে এক্স পঁয়ত্রিশশো এগুলো আপডেট করতে পারবেন আর কারেন্টলি যে প্রসেসরগুলো আছে ফাইভ থাউজেন্ড সিরিজের যে এক্স সিরিজের প্রসেসরগুলো আমি মনে করবো অ্যাভয়েড করে ভালো কারণ ফাইভ থাউজেন্ড সিরিজের এক সিরিজের প্রসেসরগুলো আরও বেটার কুলার হচ্ছে ডিমান্ড করে কিন্তু সর্বোপরি যদি বলি আপনি স্টোকলার থেকে যদি একটা বেটার আপগ্রেড চান এবং সবচেয়ে মিনিমাম রেঞ্জে এটা গো টু চয়েস এবং আমার কাছে আবারও একই কোয়েশ্চেন ষোলোশো পঞ্চাশ টাকা কয়দিন থাকে এটা আমি নিজেও যাই না কারণ অনেকে মনে করতে পারে ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো দাম কম কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে ধরবেন এবং দেখবেন ফিজিক্যালি তখন বুঝতে পারবেন না আসলে তো এটা তো মানে মানে ষোলোশো পঞ্চাশ কীভাবে সম্ভব আমরা অনেক সময় মানে এই কথাটা বলি না যে জিনিসটার দাম কম মানে এটা অত ভালো হবে না কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট এটা আমি নিজেও কিউরিসে আমার কাজ করে আমি নিজেও বুঝি না যেটা কীভাবে এগুলোটা দেয় তো যাই কারা যদি পারচেস করার প্রয়োজন মনে করেন তাদের করে নিন কারিস্ট কবে শেষ হয়ে যায় বলা যায় না আর আড্রেসি ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইটে দেখে নিতে পারবেন এবং সব অ্যাড্রেসও দেওয়া আছে তো সামনে হচ্ছে আপনি বাজেটের মধ্যে কোন কুলারে ভিডিও দেখতে চান কমেন্ট অবশ্যই জানাবেন টেক টিপস আর পিস অনেক সব ভিডিও পাওয়ার জন্য টেক মিআ ফেসবুক পেজটা ফলো করবেন এবং টেক মিন নাইমিন ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে থেকে নিয়েছি দেখার জন্য তুমি ভিডিওতে হাফেজ